अश्रित संदोषा डीजे बापी अमर फूट बेबी ये फूल शरीर को छे गुल गुल मुँह माछिर चाके बोलता फुटिए देवे हो আমার ফুটবে বিয়ের ফুল সরি করছে গুলগুল আমার ফুটবে বিয়ের ফুল সরি করছে গুলগুল মৌমাছির চাকে বলতা ফুটিয়ে দেবে হুল মৌমাছির চাকে বলতা ফুটিয়ে দেবে হুল মৌমাছির চাকে বলতা ফুটিয়ে দেবে হুল নানা পাড়ার ছেলেরা যেমন লেগেছে আমার বুড়িও তেমন লেগেছে কেন্ডে তোর চিন্তা ভাবনা নিয়ে তুই চলে গেলি আমি কি করলাম না করলাম তোরা তো জ্বালা ধরতেছে কান্ডে আমি ঘুমিয়ে আছি দাদা কি বলবো বুড়ি এসে বলতেছে এই বুড়ো তুই নাকি ফের বিয়ে করতেছি কান্ডে তোর ভাবনা নিয়ে তুই চলে গেছি আমি বিয়ে করলাম না কি করলাম সেটা তোর জ্বালা দরকার কি রে দাদা মেয়ে একটা দেখেছি কি দেখতে কি ফান্টা জলে গেলাম ওইগুলো আউটোর বংশর হতে জীবন পুরো জলে গেল আর ফেটে গেল ভুকটায় আমার আর কে জুড়াবে জ্বালা হুররা হুররা কোকর 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 ডিজে বাপি শম্ভু সন্তোষ অলোক এক নম্বর ফুল অল্প বয়সে পেকে গেল আমার মাথার চুল আর তোর কি দিইনি কি দিইনি ছোট থেকে মানুষ মানুষ করেছি কোনোদিন পাঁচটা বল গায়ে ছয়নি তোর কোনোদিন পাঁচটা বল গায়ে ছয়নি আরে মা সকলারা তোরা বল না দেখি তোরা তোমার ইয়াত্তকা বেলাতে দেখে দেখে আসতেছি আমি কারোর সঙ্গে দুই ঠোঁট এক করেছি কিন্তু এমন একটা মেয়ের পাল্লায় পড়েছি সে আমার উঁচু পাহাড়ের মতো মাথাটা ঢিবির মতো নিচু করে দে কোথায় চলে গেল রে জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো সে আমার ভুল বুঝিয়া দূরে চলে গেল আমার কপাল নেই সুখ বিধাতা বই মুগ আমার কপাল নেই সুখ বিধাতা বই মুগ ই পড়ামু আমি দেখাবো কারে সে এখন বাস করে অন্যের ঘরে সে এখন বাস করে ও বাবা বন্ধ কর ও বাবা তুই যা হা করেছি আদ বড় কর মোচি ঢুকতে চাবে তো ঢুকতে চাবে হ্যাঁ পিসি কি হয়েছে কেন কি হবে কি মেয়ে কই মেয়ে বিয়ে আমার হবে তো হবে তোমার 63 পিসি কথা দিয়েছে যখন বিয়ে তোমার হবে মেয়ে এখানে ছিল সে মেয়ে এখানে ছিল এই 4-5 দিন হলো কোথায় চলে গেছে কি হয়েছে মেয়ে চলে গেছে তুমি আমার কাছে সব নিয়েছো তুমি মেয়েকে পাঠিয়ে দিয়েছো অন্য জায়গায় এই বুকে ছাতা না তোমার মিথ্যা কথা বলবি না একদম তুমি বেঈমান এই তুমি চিটিং মা এই বুকে ছাতা কথা বল তুমি রাক্ষসী আমি যাব কোথায় খুঁজে যাব খুঁজে যাব এই এই বাসিতে কোথায় খুঁজি যেটাই পাবো সেটা থেকে ধরে আনবো এই যাই বিয়ে আমি করবই এই দাঁড়া রে ও বাবা গো ভগবান না না দেখো মাশাআল্লাহ দেখ ও ভগবান এই বয়সের গতিটা দেখো বিয়ে করার জন্য কি না হচ্ছে হ্যাঁ তোর এক পা গেছে কাটে আর এক পা গেছে ঘাটে কোথায় যেতে গেছে কোথায় যাবে না না আমি দেখি সে গেল কোথায় রে বেশি নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি ইউরোপ দেশে রাজা তোমারাকে নন্দিনী ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি প্রথম কদম প্রেম ও গো তুমি খুলে সরি ছত বেশি নায়ক আমি অ্যান্টনি ফিরিঙ্গি ইউরোপ দেশে রাজা তোমারাকে নন্দিনী ভালোবাসা ভালোবাসা পথে হলো দেরি প্রথম কদম প্রেম ও গো তুমি খুলে সরি অলোক নিরঞ্জন যে আমার ডাকে আমি তার করি মনোরঞ্জন আপনারা লক্ষ্য রাখবেন
এখন যারা মন্ত্রতন্ত্র শিখে গুণীন হয়েছে তারা বড় বড় ফেস্টন টাঙিয়ে লিখে দিয়েছে, কেউ এ চৌধুরী কেউ বি চৌধুরী, আমিও কেন পিছিয়ে থাকবো, আমিও লিখে দিয়েছি কে শাস্ত্রী মানে ওরপে কেষ্ট শাস্ত্রী। আমি রাতকে বানাই দিন, দিনকে বানাই রাত্রি, আমি তো বিশাল জ্যোতিষ কেষ্ট শাস্ত্রী। বন্ধু বন্ধু আমি এসে গেছি বন্ধু। বন্ধু ভালো আছিস? বন্ধু একটা বিপদে বলে তোর কাছে চলে এসেছি। কি বিপদ আমার কাছে বল। বন্ধু তুই তো জানিস অনেকদিন হলো তোর বান্ধবী মারা গেছে। হ্যাঁ। এই বয়সে বিয়ে করব চিন্তা ভাবনা করেছি। আচ্ছা তারপর? মেয়ে কি কি দেখতে, কি ফান্টা, মেয়ের পিসি ভালো, মেয়ের পিসি রাজি, কিন্তু একটাই প্রবলেম। প্রবলেমটা কোথায় বল। মেয়ে দিনে বলতেছে হ্যাঁ আর রাতে বলতেছে না। সে কি রে বন্ধু? ওই নার হ্যার মাঝে মধ্যিখানে করে দে। আরে বন্ধু তুই আমার কাছে বলছিস? আরে আমি তো সেদিন আমেরিকায় গেলাম। আচ্ছা রাত ছিল, আমি যেতে মাত্র গড়গড় গড়গড় করে দিন হয়ে গেল। এই তো তার কিছুদিন বাদে মধ্যপ্রদেশ গেলাম। আচ্ছা দিন ছিল, আমি যেতে যেতে গড়গড় গড়গড় করে রাত হয়ে গেল। ওং ক্লিং ব্লিং ফুন উন পোড়া, আমি তো জ্যোতিষের সর্বসেরা, ওই জন্য তো তোর কাছে এসেছি বন্ধু। বন্ধু কোনো চিন্তা করতে হবে না। আচ্ছা আমি যখন আছি দিন আর রাত এক করে দেবো। তাহলে কি করবো? দে মের কন্টাক্ট নম্বরটা দে। মেরে না গুড়িয়ে দেবো জানি। এই তো বন্ধু বিশ্বাস করতে পারলি নি? তুই জ্যোতিষী, তুই তেল পোড়া জল পোড়া নিয়ে কাজ করবি, তুই কন্টাক্ট নম্বর নিয়ে কি করবি রে? আরে বন্ধু হ্যাঁ এখন তো ফেসবুক কম্পিউটার যুগ। ও কম্পিউটার, মেয়ের কন্টাক্ট নম্বরটা প্রথমে নেব। আচ্ছা মেয়ের ফেসবুকে ঢুকে যাবো, তারপর অনেক কিছু ব্যাপার আছে, তুই দে তাড়াতাড়ি দে। ও বাবা রে এই তো নে রে বাবা কইরে কইরে। এই নে সেই চোখ সেই মুখ, তুমি কোথায় যাবে সোনা, আমি তো তোমার জন্য কেনা। বন্ধু মেয়ের ফেসবুকে প্রথমে ঢুকে যাচ্ছি। আচ্ছা প্রথমে ফেসবুকটাকে তোলপার করব। ও বাবা তোলপার, যদি না মেয়েটাকে খুঁজে পাই ষোল মাস কই মাস ল্যাটা মাদের মতো হাজা করব। হাজা করে প্রথমে চ্যাটিং করব, তারপর কাটিং করব, আর ফিটিং করে তোর কাছে ফেলে দেব রে। নানা শকুনে আর অবিশ্বাবে গরু মারি, এরম সব পুনাশ কি মানুষের করে? গোবিন্দ গোবিন্দ পিসি। ও এই আমার বন্ধু। তোমার বন্ধু? মেয়ে চলে গেছে তো কি হয়েছে? হ্যাঁ এ খুঁজে এনে দেবে সত্যি কথা। অং ক্লিং ব্লিং ফু পাথর নুড়ি, নানা কোথায় ছিল এই শগ্নি বুড়ি? এই মুখ সামলে কথা বল। এই আমার পিসাউড়ি, এই দেখ মেয়ে কত রয়েছে দেখ বন্ধু। হ্যাঁ এই নে শাসরছে। আচ্ছা আহা ঝড়ের গতিতে চলছে গো। মেয়ে আসছে, মেয়ে আসছে, শিয়ালদা এলো, ওই ট্রেনে চেপেছে, চলছে নেট চলছে নেট চলছে, মেয়ে এবার চরণে লাভবে, চরণে লেবেছে, চলছে 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 চলছে। একই নেট স্লো করছে কেন রে? মেয়ে মনে হয় এবারে স্টেশনে লেবে পা ভ্যান ধরবে। চলছে চলছে আয় 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 আসছে আসছে, এবারে মেয়ে ধসা এক নম্বর পুলে চলে এলো রে। এমন মানুষ পেলাম না রে, এমন মানুষ পেলাম না রে, যে আমায় ব্যথা দিল না, আমায় ব্যথা দিল না, নয়ন জলে বুক ভাসাইলাম, যে আমায় আপন হইল না, আমায় আপন হইল না। এ বন্ধু মেয়ে চলাইছে। ও ভগবানের মরণ বার বেড়েছে রে, বারবার মশানে ঘাত দিচ্ছি। আরে তুই কি মরণ বার বেড়েছিস? তিনি সকালবেলা গত কথা ঢুকবি, তুই যেরকম ভাবে যাচ্ছ তো মাথা ঠুকে মরে যাবি। যাবো আর পূজা। ও মা হায় হায় হায়, ও বুড়ো যা ভেবেছি তাই, এখনো পর্যন্ত বিয়ে হয়নি, তার মানে তোমার ভাগ্য ভালো। তাহলে কত দেরি নয়, মেয়ে যখন রেডি ছেলে যখন রেডি, দেরি নয় শুভস্য শীঘ্রম, বিয়ে তাহলে শুরু করা যাক। তাহলে দেরি করছো কেন, সানাইটা বাজিয়ে দাও। ওং ক্লিং ব্লিং ফু রাজেশম,
মেয়ে তো নয় পাকা টুষ্টুশাম। একই বন্ধু দাঁতে বাড়ি পড়ে গেল নাকি? একই বন্ধু ওট 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 কি হলো? আমি ও তো সেই টাকা দিছি না, কি হলো? এই এদিকে মালা না আসে ওইদিকে চলে গেল পিসি, যেমন কর্ম তার তেমন ফল। শালা চিটিং মাছ। কে চিটিং মাছ? শালা বেইমান। কে বেইমান? শালা নাকি তান্ত্রিক। হ্যাঁ শালা বলে কন্ট্যাক্ট নম্বর দে, তোর সঙ্গে আমি ই করে ফিং করে চ্যাটিং করে দেবো। শালা নিজে চ্যাটিং করলি? ওরে বন্ধু, যেমন কুকুর তার তেমনই মুকু। আমার পাট্টা জমি করলি রে দেখো, ও শালা ভাঙা খাটে বাজা না খো। শালা আমি খোল বাজা। ওরে বন্ধু, খোল যদি না বাজাতে পারিস অন্তত কোত্তালটা বাজা। আমার পাট্টা জমি করলি রে দেখো, ও শালা ভাঙা খাটে বাজা না খো। আমার পাট্টা জমি করলি রে দেখো, ও শালা ভাঙা খাটে বাজা না খো। উঁচু মাত্রা নিচু করে দিতে পারলি? পিসি আমি যেমন ভালো বুঝেছি তেমন করেছি। শালিক চানা হলে ডানা উড়ে যেতে চায়, আর বকচ্ছপের মতো এরা হলে অসহায়। তার মানে? তার মানে বক আর কচ্ছপের গল্প শুনলি? নো, বক কচ্ছপকে নিয়ে উড়ে যাচ্ছে। আচ্ছা, তো এমন সময় রাখাল ছেলেরা বলছে কচ্ছপের মাংস খাবো। তখন বললো, বলে তোরা ছাই খা, যেমনি কচ্ছপ বলেছে অমনি মুখ থেকে পড়ে গেল। রং থাকতে মারলে তুই রূপ খেললি কেমন? তো আর কল থেকে তুললাম জল, করো না বিশ্বাস। এই কান্নে শালা, ওং ক্লিং ব্লিং ভু কাংরার ফেকো। বিয়ে তো করতে পারলি নি, অন্তত কন্যাদানটা কর। ওরে টেকো, শালিক ছানা হলে ডানা উড়ে যেতে চায়, মতো এরা হলে অসহায়। রং থাকতে মারলে তুই রূপ খেললি কেমন? তা কল থেকে তুললাম জল, করো না বিশ্বাস। আমি তোমার হাতে খেতে চাই এগরো। হরি বল, ও শালা ভাঙা খাটে বাজা না খো। আমি তোমার হাতে খেতে চাই এগরো, ও শালা ভাঙা খাটে বাজা না খো। কেন ওর এগরোলটা কি এত পছন্দ? আমারটা কি পছন্দ হলো না? ওং ক্লিং ভিং ফু আকাশের বৃষ্টি, আমার এগরোলটা মনে হয় মিষ্টি। মধু সম্পর্ক আজ করে দিলি শেষ, আর লুটে নিয়ে খুঁটে খাওয়া তোমারই অভ্যেস। গোবিন্দ গোবিন্দ, তুই শেষে কিনা আমার নামে এই দোষটা দিলি? ঠুগরি কথা ঠুগরি মেরে খাটাবো তোর যে, আর মহাদেব বলে উচিত কথার হয়েছে আজকে। এ কেলে শালা, এ পুরোর গ উঠেছে মরবে, ও থাজি খালা মেরে গে। এগোর বেগ দেখো। আরে পূজা, ছি 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 পূজা, আমি তো অন্য কথা ভেবেছিলাম, কিন্তু এতগুলো লোকের সামনে তুই আমার যা করলি, আমি এ পাড়ায় কি আর মুখ দেখাতে পারবো? মধু সম্পর্ক আজ করে দিলি শেষ, ফুটে গাওয়া তোমারই অভ্যেস। টুকরি কথা ঠুকরি মেরে খাটাবো তোর যে, আরে মহাদেব বলে উচিত কথার হয়েছে আজকে। এ শালা আপন কলে ঠেনে ছেড়েছ, ও শালা ভাঙা খাটে বাজা না খো। এ শালা আপন কলে টেনে ছেড়েছ, ও শালা ভাঙা খাটে বাজা না খো। ছিপছি, তুমি আজকের আজকের আমি তোমার মেয়ে নয় বলি তুমি এরকম বুড়োর সঙ্গে আমার বিয়ে দিচ্ছ, আর নিজের মেয়েকে ভালো ছেলে থেকে বিয়ে দিয়েছো। পূজা, আমাকে খারাপ স্কুলে পড়িয়েছো, আর নিজের মেয়েকে ভালো ভালো বড় বড় স্কুলে পড়িয়েছো। পূজা, নিজের মেয়েকে ভালো ভালো খাইয়েছো, কিন্তু আমার বেলা দুবোটো ভালো খেতে দাওনি। ছিপিছি, ও বাবা গো, সব না যার ভালো করতে যায় সেই বলে চোর। আরে তোর ভালোর জন্য এ টাকা আছে, পয়সা আছে, জমি জায়গা বাড়ি ঘর তোর মেলাই ব্যাপার, তাই বলি ওর সঙ্গে বিয়ে দিব থাকবি ভালো? ও মা তোমার ভালো করতে গিয়ে তুমি আমার খারাপটা দেখলে, তা তুমি যার দেখে নেছে তার দেখে থাকো, আমার তো কিছু বলার নেই। আর বুড়ো, হ্যাঁ তোর আমি একটা কথা ভুলে যাই, আমি বলে তোর এই 63 পৃষ্ঠে কথা দিয়েছি, মেয়ে তোর আমি দেবো। কবে কবে কবে? তুই ওরকম করতিস কেন? মাত্র 15টা বছর দেরি কর, ওরকম একটা মেয়ে তোর আমি দেবো। তুই তো আমার বন্ধু নয়,
কি গতি কি মোশন তুই কি একবার ভেবে দেখেছিস কি রে তোর জন্য কাঁচছে বিষ্ণুপুরের শ্মশান শালা শ্মশানের মামলা চলতেছে এ বন্ধু ওরে তুই একবার ভেবে দেখেছিস কি রে তোর বয়সটা কোথায় আর এর বয়সটা কোথায় ওরে তুই যদি এই মেয়েটাকে বিয়ে করতিস এই মেয়েটার জীবন যে শেষ হয়ে যেত বন্ধু তাই আমি বিয়ে করে এই মেয়েটার জীবনটাকে উদ্ধার করলাম ওইখানে আমি দুর্বল বন্ধু বন্ধু ঠিক ঠিক বলেছি বন্ধু 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 এই বয়সে এসে এইরকম কচি মেয়েকে বিয়ে করা আমার উচিত হয়নি বন্ধু তুই আমার চোখটা খুলে দিয়েছিস তাই তোর কাছে আমি ধন্যবাদ বন্ধু বন্ধু একটা কথা বলে যাই কি বন্ধু ভালোবাসা ভালো এমন ভালোবেসো না যে অন্যের নিজের জন্য অন্য কারোর ক্ষতি হোক যাক মালটা তো পেলাম না হ্যাঁ বন্ধু তোর কপালে ছিল তুই নিলি এখন আমি চলে যাচ্ছি আশীর্বাদ করে যাই তোরা সুখে থাক শান্তিতে কাঁদিনি বন্ধু কাঁদিনি আমার বিয়ের পরে বাচ্চা কাচ্চা হলে তোর বিয়ে দেব রে আকাশ চুপ করে আছো কি বলবো আমার যে কিছু বলার নেই আমি যে তোমাকে অনেক খুঁজেছি কোনোদিন কাছে পাইনি তাই আজ যখন কাছে পেয়েছি তোমাকে আমার মনের মণিকোঠায় বেঁধে রাখতে চাই গো কাছ থেকে কখনো বুঝিনি ভালোবাসার স্বাদ তুমি যে আমার নীল আকাশের চাঁদ তুমি যে আমার চুরি চুরি চুপকে চুপকে আকাশ মে ঢুঁড় রাহা থা তুঝকো সপনো কি গলিও মে মে ঢুঁড় রাহা থা তুঝকো ফুলো মে গলিও মে सपनों की गलियों में मैं ढूंढ रहा था तुझको फूलों में गलियों में एक सजनी चाहिए प्यार के लिए बिन सजनी के जीवन अच्छा नहीं लगता ये बिंदिया चूड़ी कंगन अच्छा नहीं लगता एक सजनी चाहिए इकरार के लिए बिन सजनी के जीवन अच्छा नहीं लगता बिन सजनी के जीवन अच्छा नहीं लगता।